1975 সালের 15 আগস্ট আজকের এই দিনে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ সহ রাজধানী ঢাকা 32 নম্বরের বাড়িতে স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্য সহ হত্যা করা হয়েছিল সেই নৃশংস হত্যাকাণ্ডকে ঘৃণা জানিয়েছে সারা পৃথিবী বিশ্বময় সেই সময় সৃজনশীল সমাজ অর্থাৎ লেখক এবং শিল্পী সমাজের যারা রয়েছিলেন তারা হয়ে উঠেছিলেন সোচ্চার তাদের শিল্পকর্মের মাধ্যমে তাদের মধ্যেই অন্যতম কবি কামাল চৌধুরী আজকে আমাদের তারকা কথনের আমন্ত্রিত অতিথি স্বাগত আপনাকে স্যার প্রথমেই সরলভাবে জানতে চাইব আজকের দিনে স্বাধীনতার ঘোষক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে কীভাবে স্মরণ করবেন আমি প্রথমে গভীর শ্রদ্ধায় স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ 15 আগস্টের সকল শহীদকে আজকের দিনটি আমাদের জন্য অর্থাৎ 1975 সালে 15 আগস্ট যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে সেই ঘটনার রেশ কিন্তু এখনো শেষ হয়নি আমরা সেদিন থেকে বাঙালি তার হৃদয়ে যে অন্তহীন একটি শোক ধারণ করেছিল সেই অন্তহীন শোক এখন চিরন্তন শোকে রূপান্তরিত হয়েছে আমরা প্রাত্যহিকভাবে সব সময় বঙ্গবন্ধুকে আমরা তার অবদানের জন্য তার যে আত্মত্যাগ এবং তার যে সাহস তার যে বাগ্মিতা এবং বাংলাদেশের জন্য তার যে অবদান সেটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 15 আগস্ট প্রতি বছরই আসবে কিন্তু 15 আগস্টকে আমাদের শুধুমাত্র একটি শোক দিবস হিসেবে নয় কারণ বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি কিন্তু ওই জনক মরতে পারে কিন্তু তার চেতনা মরে না একদমই না বঙ্গবন্ধুর চেতনা আসলে মরেনি আমরা যারা আছি আমরা দেখেছি যে জাতি কিন্তু সেটি লালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতার যে আদর্শ সে আদর্শ এখনও কিন্তু তীব্রভাবে দেদীপ্যমান যে বাঙালির হৃদয়ে সেটিকে আসলে এই সময়ে অর্থাৎ ধরে নেওয়া যায় যে আসলে বঙ্গবন্ধু হত্যার পরে যে সময়টুকু অতিক্রান্ত হয়েছে নানা প্রতিকূলতা একটা ঘাতক কবলিত সময় প্রতিক্রিয়াশীলদের সময় জি এবং একটা সময় আমরা দেখেছি যে সামরিক শাসনে জাতাকলে এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি যারা বঙ্গবন্ধু হত্যার পরে আসলে যারা সুবিধাভোগী তাদের যে কী আস্ফালন সে আস্ফলনের কারণে একটা সময় দেখা গেছে অনেক হত্যা এবং নির্যাতন হয়েছে আমরা জানি বঙ্গবন্ধুকে হত্যার পরে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে তাদেরও আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তারপরে এই যে বন্দুকের নলের নিচে যে আমাদের শোকের ভাষার যে স্তব্ধ ছিল সেটি কিন্তু স্তব্ধ করে রাখতে পারেনি তো সেটি আজ চিরন্তন শোক এবং সাহসে রূপান্তরিত হয়েছে আমি বলবো যে 15 আগস্টে আমি জাতির পিতাকে আমাদের শোক এবং শক্তি এবং জাগরণের প্রতীক হিসাবে আমি স্মরণ করি স্কুল পড়ুয়া সেই ছাত্র সেই আদমজির জনসভায় যখন প্রথম জাতির পিতাকে দেখলেন সেই গল্পটা যদি আজকে আমাদেরকে একটু বলেন ছোট্ট করে আমরা শুনতে চাই আসলে আমার সেটি খুবই একটা আবেগের স্মৃতি আমি তখন আদমজি জুট মিলে আমার আব্বা চাকরি করতেন সেই সূত্রে আসলে আদমজিতে ছিলাম জি তো বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আমরা জানি যে মুক্তির পরে আসলে প্রথম যে সভাটি ঢাকার বাইরে করেছিলেন উনি তো সেখান থেকে গোলটেবিল বৈঠকে যোগদান করতে গিয়েছিলেন পাকিস্তানে এবং সেখান থেকে ফিরে এসে যেই সভাটি করেছিলেন সেটি আদমজি জুট মিলে করেছিলেন 69-এর গণ অভ্যুত্থানের পরে বঙ্গবন্ধু যখন মুক্ত হন সেই সময় বঙ্গবন্ধু আদমজি শ্রমিকদের অর্থাৎ সেই এলাকায় সিদ্ধিরগঞ্জ গিয়েছিলেন তো মুনলাইট নামে একটা সিনেমা হল আছে আমি জানি না এই মুহূর্তে সেটা আছে কি না তো আমি অনেকদিন যাইনি সেই জন্যই কথাটা বললাম তো তার পেছনে একটা বিরাট খালি জায়গা ছিল সেখানেই আসলে সভাটা হয়েছিল তো সেই সভাতে মানে আমার সৌভাগ্য যে আমি স্কুল পড়ে একজন বালক লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে বিভিন্ন জায়গার থেকে সে ঘোড়াশাল থেকে শুরু করে নারায়ণগঞ্জ তো আছি বিভিন্ন দিকে সন্নিহিত মহকুমা ছিল সেই সময় সব মহকুমা ছিল তো ওখানে আমি মঞ্চে উঠে গিয়েছিলাম
আমার আব্বার হাত ধরে। তো তখন আসলে আমি এটা গভীর মানে আবেগের সঙ্গে স্মরণ করি যে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার সুযোগ হয়েছিল, তিনি আমাকে স্নেহের পরশ বুলিয়ে দিয়েছিলেন, এটা আমার জন্য খুব স্মৃতিময় একটা বিষয়। আমি লিখেছি আসলে আমার একটা বইতে সেটা লিখেছি, অনেকগুলি মালাও আমাকে দিয়েছিলেন, বলছে তুমি এগুলি রাখো। দুটি মালা দিয়েছিলেন? হ্যাঁ, মালা দুটি না, অনেকগুলি দিয়েছিলেন, কিন্তু দুটি রাখতে পেরেছিলেন আপনি তখন? আমি মানে অনেকের সামনে থেকে নিয়ে গিয়েছিল। যাই হোক, এটা আসলে আমি তো আর সবসময় ভেতরে লালন করি এবং সেটা বিষয়ে আমি লিখেছিও, এই বিষয়ে আমি লিখেছি আমার মানে বঙ্গবন্ধুকে প্রথম দেখার অভিজ্ঞতা, আর তার মতো একজন বিশাল হৃদয়ের মানুষকে আসলে সেভাবে প্রথম দেখেছি, এটাও কিন্তু আমি সবসময় খুব গৌরবের সঙ্গে আমার স্মৃতি স্পষ্ট একেবারে মনে আছে, তাই না? হ্যাঁ, স্পষ্ট মনে আছে। আসলে কাছ থেকে দেখা বললে সেদিনের মানে অবস্থাটা যেরকম, সেটি হচ্ছে যে রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষ। জি, আমরা যেখানে জায়গা পেয়েছি সে মাঝামাঝি জায়গা থেকে কিন্তু মানে বঙ্গবন্ধুকে মানে একেবারে যেমন আপনি এবং আমি কাছাকাছি, এরকম তো আসলে কাছাকাছি থেকে নয়, কিন্তু কারণ লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা জায়গায় আমরা বসতে পেরেছি, তো সেটাও আদমজি থেকে তখন আমরা এসেছিলাম। যাই হোক, এই বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি। তো সেদিন তো আসলে একটা খুব মানে বাঙালির মনে হয়েছিল, আমি যে যদি বিষয়টা ওই দিনটা সম্পর্কে বলি তাহলে আমি এভাবে বলবো যে সেদিন হচ্ছে বাঙালির সত্যিকার অর্থে বাঙালির ইতিহাসের বাকবদলের সময়। কারণ আপনি লক্ষ্য করবেন, আমি এই প্রসঙ্গক্রমে একটি কথা একটু বলতে চাই, সেটি হচ্ছে যে বাঙালির কিন্তু আমরা বলি যে বঙ্গবন্ধু হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমরা বলি বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আসলে এই যে বলাটা, এই বলাটার যে কিন্তু একটা ব্যাখ্যা আছে, অর্থাৎ এর ভেতরে একটা কিন্তু দীর্ঘদিনের ইতিহাস আছে, আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে। আমরা অনেক সময় হয়তো মানে এটা বলি কিন্তু হয়তো ওই ব্যাখ্যাটা আমরা ভালোভাবে সেভাবে হয়তো আমরা অনুধাবন করি না। সেটি হচ্ছে যদি আমরা বঙ্গবন্ধুকে একেবারে শুরু থেকে আমরা বিবেচনা করি বাঙালির ইতিহাসকে, তাহলে তো হাজার বছরের বেশি সময় হয়েছে, অতিক্রান্ত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর আগেও কিন্তু এই মানে বাঙালি মুক্তি সংগ্রাম আন্দোলন সংগ্রাম হয়েছে। এমনকি আপনি দেখবেন যে আমরা যখন এখন পৃথিবীতে বিপ্লবীদের কথা বলি তখন চে গুয়েভারার কথা বলি। জি, চে গুয়েভারার আগেও কিন্তু, চে গুয়েভারা 50s আসলে ওই মানে তিনি একটা মোটর সাইকেলে করে ল্যাটিন আমেরিকা পরিভ্রমণ করেছিলেন, তো সেখান থেকে তিনি অর্থাৎ তার মোটরসাইকেল ডায়েরিটা অর্থাৎ বিপ্লবের যে ক্ষেত্র কীরকম দেখার জন্য। কিন্তু তারও আগে যদি আমরা বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে দেখব যে বাঙালিদের ভেতরে কিন্তু অনেক বড় বড় বিপ্লবী এসেছেন। জি, এবং এই বিপ্লবীরা কিন্তু চে গুয়েভারারও বহু আগে এসেছেন। জি, তারপর অনেক বড় নেতা এসেছেন, আমরা অনেকের নাম বলতে পারবো, আমি এই মুহূর্তে আসলে যেহেতু সময় কম, জি, তাহলে আমি কিন্তু আমরা অনেক বড় নেতা সম্পর্কে জানি, যেমন আমি সুভাষচন্দ্র বসুর কথা বলবো, আমি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর কথা, শেরেবাংলাকে ফজলুল, এবং এরকম আসলে আরও, এমনকি 1900 বাঙালি যে জাগরণ হয়েছে, জি, সেই মানে এটাকে কেউ কেউ নবজাগরণ বলে, যাই হোক নবজাগরণ কিংবা জাগরণ আমরা যেভাবে বলি না কেন, এই জাগরণের বাঙালিরাই কিন্তু পুরো ভারতে কিন্তু এই জাগরণটা মানে অর্থাৎ বাঙালিদের মানে নেতৃত্বে ঘটেছে বলা যায়। এবং সেই সময় আমরা রবীন্দ্রনাথের মতো কিন্তু একটা অসম্ভব প্রতিভাধর একজন মানুষ আমরা পেয়েছি, অর্থাৎ বাঙালিদের মধ্যে কিন্তু অনেক বড় নেতা এসেছেন, অনেক বিপ্লবী এসেছেন এবং অনেক সৃজনশীল মানুষও এসেছেন। কিন্তু বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব কোথায়? বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব হচ্ছে সেই জায়গায় যে বাঙালির কোনো রাষ্ট্র ছিল না, কোনো জাতিরাষ্ট্র বাঙালির ছিল না। বাঙালি মানে যদি আমরা এথনোলিঙ্গুইস্টিক দৃষ্টিকোণ থেকে দেখি, অর্থাৎ নৃভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আমাদের জাতিসত্তা দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু বাঙালি তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী সারা পৃথিবীতে। কারণ আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজ হিসেবে না, অর্থাৎ জাতিগোষ্ঠীর যে মানে আপনার ভাষা সেই হিসেবে বঙ্গবন্ধুই প্রথম এবং একমাত্র যে যিনি বাঙালিকে একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন এবং একটা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমের ভিত্তিতে, অর্থাৎ একটা ভাষাভিত্তিক জাতীয়তার ভিত্তিতে, এবং একইভাবে একটা অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু। তো এই যে মানে বঙ্গবন্ধু মানে আমাদের এভাবে কিন্তু মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন, এই কারণেই কিন্তু বঙ্গবন্ধু হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। আমি কেন বলছি যে 7ই মার্চে ভাষণ হচ্ছে সেই বাকবদলের ভাষণ, কারণ 7ই মার্চের ভাষণই কিন্তু বঙ্গবন্ধু প্রথম আমাদের সমস্ত ইতিহাসের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন এবং বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং লক্ষ্য করবেন সেদিন বঙ্গবন্ধু
সেই মঞ্চে যদি আপনারা তো তো সরাসরি দেখেননি, বঙ্গবন্ধু যখন মঞ্চে আরোহণ করেছেন মনে হচ্ছে যে একটা বাংলাদেশ মঞ্চে আরোহণ করেছে, বঙ্গবন্ধু যখন কথা বলছে তখন মনে হচ্ছে যে বাংলাদেশ তার কণ্ঠে কথা বলছে, একটা জাতি তার কণ্ঠে কথা বলছে। এবং সেদিন তিনি যা বলেছিলেন জাতি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছিল, এবং তখন বঙ্গবন্ধু প্রথম বাঙালি ইতিহাসে, কেন আমি বলবো পৃথিবীর ইতিহাস, যে সার্বভৌম একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তারপরে তিনি যখন রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তো তিনি সার্বভৌম শাসক হিসেবে অর্থাৎ দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র পরিচালনা সেটি হয়েছে, পৃথিবীর ইতিহাসে কিন্তু তুলনা নাই। সেই জন্য আসলে ওই ভাষণটাকে আমি আজকে এতদিন পরেও যখন সে ভাষণের কথা আমি ভাবি, আমি কিন্তু একটা বাকবদলে সাক্ষী হিসেবে নিজেকে ভাবি। এটাই হচ্ছে আমার জন্য অনুভূতি। আসলে আমরা কাছাকাছি যেতে পারবো না, কিন্তু সেই অনুভূতি নিশ্চয় অনুভূত আসলে, সেটা বলতে পারি। স্যার যদি বলি প্রথম প্রকাশিত যে কবিতাটি, প্রতিবাদী কবিতাটি বঙ্গবন্ধুর জন্য আপনি লিখেছেন, এটা আমরা সবাই জানি স্বীকৃত, সেই লেখনীর পেছনের ভাবনাটা সেই সময় কী ছিল যদি আজকে জানতে চাই? আসলে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো 1977 সালের দিকে, তখন তো আসলে স্বাভাবিকভাবে আমাদের যে কবি লেখক সবাই কিন্তু আসলে এই মানে এই হত্যাকাণ্ডের মানে বিষয়ে খুবই আসলে একটা ভেতরে সবার একটা মানে প্রতিবাদের আগুন জ্বলছে। তা আমি সে সময় একটা লেখা লিখেছিলাম জাতীয়তাময় জন্মমৃত্যু নামে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখন ছাত্র ইউনিয়ন প্রকাশিত একটা সংকলন জয়ধ্বনিতে প্রকাশ পেয়েছিল। জি, তো সেই কবিতাকে পরবর্তীতে সমকাল পত্রিকা, সিকান্দার আবু জাফরের সম্পাদনা একটা বিখ্যাত পত্রিকা বেরোতো, সমকালের একটা পত্রিকায় একটি সংখ্যা বলা হয়েছে যে এটি হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রথম প্রকাশিত কবিতা। হয়তো অনেকে আগে লিখেছেন, আমি আসলে বিষয়টাকে সেভাবেই নিতে চাই, কারণ অনেকেই লিখেছেন, হয়তো মানে প্রকাশের দিক থেকে আমি মানে সেই হিসাবে মানে প্রকাশিত কবিতা হিসাবে, কারণ সেটি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লেখা হয়ে মানে স্লোগান আকারে পোস্টারও মানে অনেকেই লিখেছেন আমি দেখেছি। তো সেই জন্য এটাকে আসলে প্রথম প্রকাশিত কবিতা হিসাবে আমরা বলছি স্যার, কেউ কেউ লিখেছেন সেভাবে। আপনি আপনি নিজের বইতেও কিন্তু লিখেছেন, প্রথম পঠিত যে কবিতাটি কবি নির্মলেন্দু গুণ, হ্যাঁ ওইটা 21 ফেব্রুয়ারিতে 1977 সালের 21 ফেব্রুয়ারিতে আমার এই কবিতাটা 21 ফেব্রুয়ারির আগে ছাপা হয়েছে, সেই অর্থে প্রথম প্রকাশিত অর্থে। আর নির্মলেন্দু গুণ তিনি যে কবিতাটি পাঠ করেছেন সেটি আমি সেদিন সে বাংলা গেটে অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম, এবং অত্যন্ত সাহসের সঙ্গে তিনি আসলে কবিতাটি পাঠ করেছেন, সেরকম একটা খুবই বলা যায় দুঃসময়। তো সেই সময়টাতে তার তিনি বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা পাঠ করেছেন, আমার মনে আছে যে আমি সেই পাঠটা আমি নিজেও শুনেছি। আপনার এই লেখনের পেছনের ভাবনাটা স্যার যদি সেই সময় বলতেন। সেই সময় আসলে যেহেতু একটু মানে 20 বছরের একজন মানে ছাত্র সেই সময় মানে আমার ভেতরে আসলে একটা ক্ষোভ ছিল, আসলে বঙ্গবন্ধুকে দেখা, তার মুক্তি সংগ্রামের সময় সব কিছুই তো আসলে মানে আমার একটা কিশোরের চোখে যে আমি যেভাবে বঙ্গবন্ধুকে দেখেছি, তারপরে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো ভেতরে একটা ক্ষোভ তো ছিলই। শুধু আমি আসলে এটি না, আমি অনেক কবিতাই লিখেছি সেই সময়, আরও আমার রক্তাক্ত পঙ্ক্তিমালা বেরিয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে স্লোগানও লিখেছি, অনেকেই লিখেছেন। আমি বলবো যে সেই সময় আমাদের কবিরা বিশেষ করে, যেমন একটা কথা আমাকে বলতে হয়, সমকাল নামে একটা পত্রিকা বেরোত, সেই এটা যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে সিকান্দার আবু জাফর এই পত্রিকাটা মানে প্রতিষ্ঠা করেছিলেন, তবে সেই সময় তিনি প্রয়াত হয়েছেন মানে সম্পাদনা করতেন ইসমাইল মোহাম্মদ, তো তার আগে হাসান হাফিজুর রহমান এটা সম্পাদনা করেছেন। সেই পত্রিকা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল, সেখানে কিন্তু অনেকগুলি কবিতা ছাপা হয়েছিল 77 এবং 78 সালে, এমনকি সিকান্দার আবু জাফর মানে ওই পত্রিকাতে মৃতের আত্মহত্যা নামে আবুল ফজলের একটা গল্প ছাপা হয়। আচ্ছা, তো যদি আমরা মানে প্রকাশের হিসাবটা ধরি তাহলে ওইটা হচ্ছে মানে আমার কবিতারও আগে কিন্তু আবুল ফজলের আচ্ছা গল্পটা, সেটা হচ্ছে পৌষ মাসে, আমারটা মাঘ মাসে। আচ্ছা, হ্যাঁ মানে অর্থাৎ আমারটা ফেব্রুয়ারি প্রথম দিকে, ওনারটা মানে জাস্ট তার জানুয়ারি শেষ দিকে এরকম। তো অর্থাৎ আমি যেটা বলছি যে অনেক লেখকরা কিন্তু সেভাবে এগিয়ে এসেছেন, আমি সেই মিছিলে অর্থাৎ মিছিল বলতে আমি বোঝাচ্ছি যে এই সেই যে প্রতিবাদ, এবং আমাদের আমরা দেখেছি যে ঢাকা থেকে তো হয়েছে, নারায়ণগঞ্জ থেকে পত্রিকা বেরিয়েছে, চট্টগ্রাম থেকে বেরিয়েছে, যেমন ঢাকা থেকে আরও অনেকেই আপনার মানে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারাও কিন্তু বিভিন্ন প্রতিবাদী সংকলন প্রকাশ করেছে, তারপর
চট্টগ্রাম থেকে মিনার মনসুররা বের করেছে, তারপরে আপনার নারায়ণগঞ্জ থেকে ওয়াহিদ রেজা হালিমা যাদরা বের করেছে, ঢাকা থেকে বাতাসে লাশের গন্ধ নামে একটা সংকলনও বের করেছে আবু হাসান শাহরিয়ার এবং সৈয়দ আল ফারুক। এরকম আসলে অনেকের লেখাতে কিন্তু এসেছে। তারপরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সংকলন বেরিয়েছে বঙ্গবন্ধু নামে, এরকম অনেক সংকলনে আমরা তখন দেখেছি যে আমাদের বিশিষ্ট লেখকরা এবং সিনিয়র অনেক লেখকও কিন্তু সেখানে লিখেছে। তারপর একটি সংকলনও বেরিয়েছিল এলাশ আমরা রাখবো কোথায় নামে, এটা 78 সালে বেরিয়েছিল। এটা আপনার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য তরুণ গোষ্ঠী নামে এটা অনেকটা বেনামে তারা প্রকাশ করেছিল, কিন্তু সবাই মানে নামে সে মানে সবাই প্রকাশ্যে কবিতা লিখেছিল। আগে তো অনেক লেখক নামে কবিতা লিখতে সাহস পেত না, কিন্তু সেখানে নামে সবাই কবিতা লিখেছিলেন এবং আমাদের অনেক সিনিয়র লেখকরা সেখানে লিখেছেন এবং সেখানে অনেক গদ্যকারও লিখেছেন। আসলে একটা প্রতিবাদে একটা ধারা তৈরি হয়েছিল এবং সেই প্রতিবাদের ধারাটা একদিকে ছিল শোক, একদিকে প্রতিবাদ, একদিকে শক্তির ধারা, সেটা কিন্তু এখনো আমরা দেখি যে চলমান আছে। এটা আমাদের জন্য একটা বড় বিষয়। আমরা বিশ্বাস করি শোক আজকে শক্তিতে পরিণত হয়েছে। অবশ্যই অবশ্যই। স্যার আপনার কাছে একটু জানতে চাওয়া যে এই যে প্রতিবাদ, এই যে এত লেখনি সেই সময় আপনারা করেছেন, আপনার প্রতিবাদ জানিয়েছেন লেখার মধ্যে দিয়ে, গানের মধ্যে, স্বাধীন মাতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যারা সম্মানিত শিল্পী ছিলেন তারা গান গিয়ে অনেককে উদ্বুদ্ধ করেছেন, অনেক লাখ লাখ মুক্তিযোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আজকের প্রজন্মের কাছে যদি আসি, যদি বলি আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে বঙ্গবন্ধুটি চর্চা করবার বিষয় নিঃসন্দেহে, এবং মুজিব শতবর্ষ মতো একটা বড় একটি আয়োজন হলো যেটা আপনি প্রধান সমন্বয়ক ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির, তো সব মিলে আজকের চর্চাটা আসলে কোথায় আছে বলে আপনি মনে করেন? একজন বঙ্গবন্ধু তো মানে যা যিনি হৃদয়ের মানে বাঙালিকে আবিষ্কার করেছেন, তো বাঙালির হৃদয়ে তার একটা অক্ষয় আসন, তাকে তো আসলে মুছে ফেলা যাবে না কোনোভাবে। এবং আজকে যে যাত্রাটা হচ্ছে, আমি দেখুন আপনি, আমরা কিছুদিন আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছি, মানে এই জন্মশতবার্ষিকীতে আমার যে মানে আমার মনে হচ্ছে যেটি, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু প্রচুর আমরা লিখেছি, প্রচুর লেখা হচ্ছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে এত তথ্য উপাত্ত এগুলি বেরুচ্ছে এখন, এটা কিন্তু আসলে মানে অনেক কিছু কিন্তু আমরা জানতাম না। এমনকি বঙ্গবন্ধু যখন অসমাপ্ত আত্মজীবনী বের হয়, কারাগারে রোজ নামচা বের হয়, কিংবা আমার দেখানো আছে, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে মানে বিশেষ ধন্যবাদ দিতে হয় তার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, কারণ তিনি আসলে এই প্রকাশের মাধ্যমে কিন্তু আমাদের ইতিহাসের অনেক আসলে যেটাকে মিসিং লিঙ্ক বলা হয় কিছু ধূসর এরিয়াকে জোড়া লাগিয়েছেন, অনেক তথ্য আমরা কিন্তু আগে জানতাম না। এখন আমরা দেখছি যে সেটির উপরে তো অনেক লেখা হয়েছে, সেটির উপরে আরও নতুন নতুন অনেক তথ্য কিন্তু আমরা পাচ্ছি যে বঙ্গবন্ধু, যেমন আমরা বঙ্গবন্ধু প্রতিদিন নামে একটা অনুষ্ঠান করেছি মানে আয়োজন করেছিলাম এবং প্রতিদিনই সেটা প্রকাশ হতো, বঙ্গবন্ধু বাংলাদেশে প্রতিদিন উপস্থিত ছিলেন। অর্থাৎ এটা কিন্তু মানে হঠাৎ করে তো মানে একটা বিপ্লব ঘটে যায়, অনেক বিস্তারিত তথ্য সেখানে পেয়েছে, মানে আমরা দাবি করেন, এবার দাবি করলে তো আসলে মানে কিছু করার সুযোগ নাই। মুক্তিযুদ্ধ তো হঠাৎ করে মানে একটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়নি, একটা মানুষ সারা জীবন ব্যাপী সংগ্রাম, প্রতিদিনের সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদের এই জাতীয় উপহার দিয়েছেন। এবং সেটি আজকে যে তরুণ প্রজন্ম, আমি মনে করি যে আমরা কিন্তু অনেকগুলি প্রকাশনা করেছি, তো এই প্রকাশনাগুলোর মধ্যে আমরা চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, আত্মত্যাগ সব কিছুকে কিন্তু সেভাবে তুলে ধরতে, এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী দুটো সেন্টিনারি ভলিউম যেটা স্মারক গ্রন্থ সেটাও সম্পাদনা করেছেন, আরও অনেকগুলি সংকলন বেরিয়েছে। তো আমাদের টার্গেটটা ছিল এরকম, আমরা কিন্তু যে প্রোগ্রামগুলি করেছি আমাদের জাতীয় কমিটি নির্দেশনায়, জাতীয় বাস্তবায়ন কমিটি, আমরা যে কাজগুলি আসলে করেছি সবগুলি একটা এক ধরনের থিমেটিক একটা জার্নি ছিল। অর্থাৎ আমরা বঙ্গবন্ধুর দর্শন, তার যেমন বঙ্গবন্ধু তার সারা জীবনব্যাপী যে স্বপ্নটা লালন করেছেন, সেই স্বপ্নটা যদি আজকে আমি তরুণ প্রজন্মের কাছে আমরা যদি সঞ্চারিত করতে না পারি, তাহলে তো আসলে মানে আগামী প্রজন্ম তো প্রাসঙ্গিকতাকে খুঁজবে একদম, তারা তো অবশ্যই স্বাভাবিকভাবে, এটা খুবই স্বাভাবিক, ইতিহাসে সেটা হয়। যেমন এই 21 শতকে বঙ্গবন্ধুকে তরুণ প্রজন্ম কীভাবে দেখবে, সেই জন্য যদি বঙ্গবন্ধুর মানে সেই সময়, সেই তথ্য, সেই বিষয়গুলি আমরা সেভাবে তুলে ধরতে পারি, তাহলে আমরা মনে করি যে আমাদের তরুণ প্রজন্ম আরও বেশি উদ্বুদ্ধ হবে। এবং সেই অর্থে আমরা অনেকগুলি মানে আমরা বলতে এখন যে অনেক লেখা হয়েছে, তাতে আমি আমার যেটা মনে হয়েছে যে তরুণ প্রজন্ম অনেক বেশি কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে এখন জানে এবং বঙ্গবন্ধুর প্রাসঙ্গিকতা সারা বিশ্বে অনুধাবন করতে পারছে। বঙ্গবন্ধু কীভাবে দরিদ্র মানুষের জন্য তার সারা জীবন মানে অর্থাৎ তার স্বপ্নকে লালন করেছেন, কীভাবে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবং একইভাবে বঙ্গবন্ধু শান্তির জন্য তার যে আসলে সারা পৃথিবীতে শান্তি আনয়নের জন্য যে বঙ্গবন্ধু চিন্তা করেছেন, এরকম বঙ্গবন্ধুর দর্শন সব কিছুই কিন্তু
আসলে প্রতিফলনের মাধ্যমে কিন্তু আগামী প্রজন্মকে আরো দেশপ্রেমে আমরা উদ্বুদ্ধ করতে পারি, সেটাই আসলে মূল লক্ষ্য। যেহেতু প্রসঙ্গে এসে গেছে, একটু আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আপনাকে যে আমাদেরকে আপনি যে অনবদ্য কবিতাটি যে আমাদের উপহার দিলেন থিম সং হিসেবে আমরা পেলাম, তুমি বাংলার ধ্রুবতারা, সেটি নিয়ে কথা বলবো। তার আগে একটু দর্শকদেরকে দেখাতে চাই গানটি, একটু চলুন প্রিয় দর্শক দেখে আসি। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, বুঝিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, বুঝিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর, যাতে আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, বুঝিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তোমার স্বপ্নে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠ স্বর। আমরা দেখলাম স্যার এই এই যে বিশেষ উপহারটি আপনি দিলেন, এটার রচনা আসলে কবে থেকে শুরু হলো যদি একটু বলেন আমাদেরকে? খুবই গৌরবান্বিত মনে করি নিজেকে যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসলে যে থিম সংটা হয়েছে সেটা আমি লিখেছি। আসলে মানে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্যেই যে থিম সং আসলে মানে চূড়ান্ত তিনি এবং মাননীয় শেখ রেহানা তারা দুই বোন আসলে এটা চূড়ান্ত করেছেন। তো মানে আমি অনেকের মতো আমি নিজেও লিখেছিলাম, তো আমারটা নির্বাচিত হয়েছে এটা খুব গৌরবের একটি এবং এটা পুরো বিস্তারিত হয়ে লিখেছি। তবে মানে যেমন মানে একটা বিষয় আমার খুব আসলে বলতে ইচ্ছে হয়, সেটি হলো যে আসলে তারা দুজনই মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা আপনারা জানেন যে তারা নিজেরাও গাইতে পারেন এবং সঙ্গীত প্রিয়, সঙ্গীত সম্পর্কে তাদের যথেষ্ট ধারণাও আছেন, এবং আমরা আসলে একেবারে বসে যখন শ্যুটটা করা হয় তখন তিনিও অনেক সাজেশন দিয়েছেন এবং সেভাবেও আমরা আমাদের যে মানে যেটাকে বলে যে লিরিকের ভেতরে কিছুটা পরিবর্তন এনেছি সেভাবে করে আমরা থিম সংটা তৈরি করেছি। এই প্রজন্মের অনেকেই বলেছে যে অনেকদিন বাদে এরকম একটি রচনা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা হয়েছে, যেটা আসলে আমরা মানে শুনলেই মানে কী বলব উদ্বেলিত হই, জাগ্রত হই, আবার নতুন করে মনে হয় এরকম। আমি দর্শকদেরকে দুটি বইয়ের কথা বলতে চাই, শেষ প্রান্তে চলে এসেছে আজকের আয়োজনে। কামাল চৌধুরী স্যারের লেখা দুটি বই, একটির মধ্যে তিনি স্মৃতিকথা লিখেছেন এবং আরেকটি ভাগে তিনি প্রবন্ধ লিখেছেন, এবং টুঙ্গিপাড়া গ্রাম থেকে আরেকটি বই আছে তার, এটার মধ্যে পদ্য রচনা করেছেন তিনি। আমি মনে করি যে এই প্রজন্মের যারা আছেন, যারা জানতে চান বঙ্গবন্ধুকে লালন করতে চান, তার ব্যাপারে আরও বিশদ জানতে চান, তাদের জন্য নিশ্চয়ই এই বইগুলো অনেক উপকারী হবে বলে আমার কাছে মনে হয়। এবং স্যার আপনার লেখনী থেকে দুটো লাইন যদি আজকে একটু পাঠ করতে অনুরোধ করি, আপনি পড়বেন কি না? হ্যাঁ, আমি আসলে মানে বঙ্গবন্ধুকে নিয়ে যে লেখাগুলি লিখেছিলাম জি, সেই লেখাগুলি আমার মানে আপাতত একটি গ্রন্থে আছে, সেটা হচ্ছে টুঙ্গিপাড়া গ্রাম থেকে। এরপর আর লিখেছি জি, তো কিন্তু ওই মানে অর্থাৎ টুঙ্গিপাড়া গ্রাম থেকে বেরোবার পরে যা লিখেছি সেটা এটার ভেতরে এখন অন্তর্ভুক্ত হয়নি জি। তো এই নামটা দেওয়ার পেছনেও একটা কারণ আছে। আসলে বঙ্গবন্ধুকে হত্যার পরে মানে তখন তো আমরা যারা আসলে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে চেষ্টা করেছি মানে তাদের হৃদয়ে তো আসলে টুঙ্গিপাড়াই হচ্ছে আসল আসল জায়গাটি। তো আমি আসলে সেজন্য নামটা দিয়েছি, তখনও টুঙ্গিপাড়া আমি দেখিনি,
তো মানে অর্থাৎ আমার যাওয়া হয়নি সে অর্থে। তো কিন্তু আমি লিখেছিলাম যে টুঙ্গিপাড়াই হচ্ছে আমাদের সবার গ্রাম। জি, তো সেভাবে আসলে কবিতাটা লিখেছিলাম স্যার। আমি কি বইটা 1978 সালে লেখা। জি, এই কবিতাটা আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই এবং প্রত্যাশা করি আমাদের জাতি হিসেবে আমাদের যে শোক সেটা যাতে শক্তিতে পরিণত হয় সব সময়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আজকের আয়োজন শেষ করবো স্যার আপনার লেখনী পড়তে পড়তে, আপনার কণ্ঠে শুনতে শুনতে করবো। আপনাকে বইটা দিতে চাই আমি স্যার। আমি যে কবিতাটি পড়ছি সেটি 1977 সালে লেখা বঙ্গবন্ধুকে নিয়ে আমার একটি কবিতা, আমি পাঠ করছি। তোমার মৃত্যুর কথা মনে হলে, তোমার মৃত্যুর কথা মনে হলে তোমার জন্মের কাছে ঋণী হয়ে যাই। আমি একে ব্যথিত কুমার, তোমার মৃত্যুর নামে আজীবন বেদনা তাপিত থাকি। অন্তস্থ হৃদয় জুড়ে নেমে আসে লাল লাল স্রোত, রক্তক্ষরণের মতো তীব্র এক বিক্ষুব্ধ ধারায় সে বেদনা কান্না হয়। সমুদ্র স্রোতের মতো জলোচ্ছ্বাস নেমে আসে, পাহাড় পাথর ভেঙে শিরা মাংস সব এলাকায়। আমার শরীর জুড়ে লেগে থাকে সবটুকু লবণাক্ত বেদনার ভাগ। আমি সেই বেদনায় হাত রেখে কাঁদি, জল চোখে একজন ব্যথিত তরুণ হয়ে তোমার জন্মের কাছে ঋণী হয়ে যাই। আজীবন শ্রদ্ধা ভরে নত জানু থেকে প্রিয় সেই জন্মকে আমি লালন করি ভেতরে ভেতরে। তোমার জন্মের কথা মনে হলে তোমার মৃত্যুকে আমি কোথাও দেখি না। মৃত্যুর সমস্ত স্মৃতি তুচ্ছ হয়, ঘূর্ণিপাকে উড়ে যায় শহরের বৃক্ষহীন নির্বীর্য সড়ক থেকে, স্বদেশের গ্রামগঞ্জ সবকটি লোকালয় থেকে মুহূর্তে পালায় মৃত্যু। জন্ম এসে টোকা দেয় চেতনার সকল কপাটে, পরিচিত কণ্ঠ এসে গৃহমালিকের মতো ছিন্ন করে আবেষ্টিত কোষের জড়তা। তোমার মৃত্যুকে তাই কোথাও দেখি না। তোমার মৃত্যুর কথা মনে হলে তোমার জন্মের কথা মনে হয়ে যায়। তোমার মৃত্যুকে তাই তুচ্ছ করি ছুঁড়ে ফেলি, তোমার মৃত্যুকে তাই ভুলে যাই কোথাও দেখি না।